टॉलीवुड सुपरस्टार देव अभिनय करেছেন অর্ধশতাধিক সিনেমায় পরপর ব্যবসা সফল অনেক ছবিতে অভিনয় করে অর্জন করেছেন সুপারস্টার তকমা ওপার বাংলার পাশাপাশি বাংলাদেশেও তার জনপ্রিয়তা তুঙ্গে ভক্ত অনুরাগীর আরো কিছুটা কাছে আসতে বাংলাদেশের সাথে কাজ করার তার অনেক দিনের ইচ্ছা ছিল পাসওয়ার্ড সিনেমার মুক্তি উপলক্ষে 2019 সালে তিনি ঢাকা আসেন সেবারই ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে ঘোষণা করা হয় শাপলা মিডিয়ার নতুন সিনেমায় অভিনয় করবেন দেব সিনেমার নাম জানানো হয় মিশন 16 সে সময় ক্যাসিনো কাণ্ডে ফিল্ম পাড়ার অবস্থা ছিল কিছুটা নড়বড়ে ফলে দেবের বাংলাদেশে অভিষেক নিয়ে দেখা দেয় শঙ্কা এক বছর সময় নিয়ে শেষ হয়েছে দেবের সেই সিনেমার কাজ নাম বদলে রাখা হয়েছে কমান্ডো পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি কলকাতায় সেট ফেলে সম্পন্ন হয়েছে সিনেমার চিত্রায়ণ 25 ডিসেম্বর এই সুপারস্টারের জন্মদিন উপলক্ষে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছিল সিনেমার টিজার মুক্তির পরপরই ব্যাপক সমালোচনা সৃষ্টি হয় শেষ পর্যন্ত নেতিবাচক মন্তব্যের কারণে ছবির টিজারটি দেব তার ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নিয়েছেন কমান্ডো ছবির পরিচালক শামীম আহমেদ রনি গণমাধ্যমকে জানিয়েছেন টিজারের কিছু অংশ দেখে দেশের ধর্মপ্রাণ মুসলিমরা কষ্ট পেয়েছেন হয়তো কিন্তু ইসলামের অবমাননা তাদের উদ্দেশ্য ছিল না পরিচালক রনি আরো জানান পুরো ছবিটা দেখলে উল্টো সবাই বুঝতে পারবে ইসলামকে শান্তির ধর্ম হিসেবেই দেখানো হয়েছে বরং যারা ইসলামের অপব্যাখ্যা করেন ছবিটি তাদের বিরুদ্ধে পরিচালক জানান তিনি সহ প্রযোজক সেলিম খান দুজনেই মুসলিম ইসলামের অবমাননা হয় এমন কিছু তারা কখনোই করেননি এবং করবেনও না তবুও ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে অনিচ্ছা সত্ত্বেও আঘাত করায় ক্ষমা চেয়েছেন তারা সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে রনি অনুরোধ করেছেন কমান্ডো টিজারটি দেবের চ্যানেল থেকে সরিয়ে নেওয়া হয়েছে যারা টিজারটি ডাউনলোড করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তাদেরকেও সরিয়ে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি ইসলামের বিপক্ষে নয় জঙ্গিবাদের বিপক্ষেই কমান্ডো ছবির প্রেক্ষাপট জানিয়ে সিনেমা সংশ্লিষ্টরা গণমাধ্যমে জানিয়েছেন 1 জানুয়ারি নতুনভাবে কমান্ডো টিজার উন্মুক্ত করা হবে কমান্ডো ছবির মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের ছবিতে অভিনয় করলেন দেব তার বিপরীতে অভিনয় করেছেন নায়িকা জাহারা মিতু 2021 সালে ঈদুল ফিতরে ছবিটি মুক্তির কথা রয়েছে